আমার নাম আরিফ চৌধুরী, কুমিল্লা জেলার একটি সীমান্তবর্তী গ্রামে আমার জন্ম। আমার সংগঠনের নাম দুর্বার ফাউন্ডেশন। আমাদের সংগঠন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, 2014 সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তরুণদেরকে নিয়ে কীভাবে দেশের সেবা কাজে লাগানো যায় সেটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। বিভিন্ন শাখা মিলিয়ে আমাদের মোট স্বেচ্ছাসেবী সংখ্যা প্রায় 1500-এর উপরে। আমরা মূলত কাজ করে যাচ্ছি পথ শিশুদেরকে নিয়ে। আমাদের পথ শিশুদের জন্য আমাদের দুটি স্কুল আছে, একটি স্কুল হচ্ছে আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশন শাখা এবং আরেকটি আছে আমাদের লাকসাম রেলওয়ে জংশনে। আমাদের লক্ষ্য একটি দুর্বার বাংলাদেশ গড়া, যেখানে পথ শিশু মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, মাদক মুক্ত একটি দেশ গড়ে উঠবে।